ছেলে তোমার স্কুলে নিয়ে যাবে? ও দাদু, বলো না কবে নেবে? আরে ওটা আমার স্কুল কি রে, ওদের অনেক স্কুল আছে, সেই স্কুলগুলোর মধ্যে আমি একটা মাত্র স্পন্সর করেছি। চলো না তোমার সেই স্কুলে। তাই তুমি যাবা? বেশ তাহলে চলো দেখে আসি, আমারও অনেক দিন যাওয়া হয়নি। যাও তুমি রেডি হয়ে নাও, আমি আসছি। আমি সৃষ্টিকর্তার নামে শপথ করে বলতেছি যে আমাদের বাংলা প্রতিষ্ঠান ইউসেফ বাংলাদেশের যাবতীয় নিয়ম কানুন মানিয়া চলিব। দাদু, এরে কি আমরা প্রিভিলেজ চিলড্রেন যাদের জন্য ইউসেফ বাংলাদেশ অনেক কাজ করছে? ঠিক ধরেছো দাদু ভাই। বাহ, কত বড় ক্যাম্পাস! বড় তো হবেই, লোকে তো আর খালি খালি বলে না, ইউসেফ বাংলাদেশ টিভিটি সেক্টরের পায়োনিয়ার। ইনি হচ্ছেন মিস্টার লিন্ডসে অ্যালান চেইনি, নিউজিল্যান্ডের নাগরিক। 1972 সালে ইউসেফ বাংলাদেশ তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি কেন এটা করেছেন? সেই কথা বলার জন্যই তো তোমাকে এনেছি দাদু ভাই। সবে মাত্র দেশ স্বাধীন হয়েছে, চারিদিকে ধ্বংসস্তূপ, সর্বত্র হাহাকার। তখন দুনিয়ার নানা প্রান্ত থেকে দেশের অসহায় মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় হাজারো মানবতাবাদী মানুষ। তাদেরই একজন বুঝি মিস্টার লিন্ডসে অ্যালান চেইনি। মিস্টার চেইনি এসেছিলেন এদেশে উন্নয়নমূলক কাজ করতে, আর এই কাজ করতে এসে উনি রাস্তার ধারে দেখলেন অনেক শিশু যাদের কোনো পরিবার নেই, বাসস্থান নেই। 10-12 বছর বয়সে এসব শিশু স্কুলে না গিয়ে বেঁচে থাকার জন্য পত্রিকা বিক্রি করছে, জুতা পালিশ করছে। মেয়েরা ঢাকার রাস্তায় রাস্তায় ফুলের মালা ও ফুলের তোড়া বিক্রি করছে, বাড়িতে বাড়িতে গৃহপরিচারিকার কাজ করছে। চেইনি এসব ভাগ্যহীন ভাসমান শিশুদের জন্য কিছু একটা করতে চাইলেন। সে কিছু একটা করার স্বপ্ন থেকেই আজকের এই ইউসেফ বাংলাদেশ। তুমি ঠিকই ধরেছো দাদু ভাই, তবে চেইনি সাহেবের একটা ইচ্ছা ছিল বা স্বপ্নই ছিল বলতে পারো, যে এই শিশুদের কাজ করার পাশাপাশি শিক্ষাদান করা, পড়াশোনা করানো। ও, যেন ভবিষ্যতে ভালো কাজে যোগদান করতে পারে, তাই না? হ্যাঁ, কাজটা বড়ই কঠিন ছিল। চেইনি সাহেবের কি এখান থেকে শুরু? না না না, এখান থেকে শুরু না, এখানে তো চেইনি সাহেব অনেক পরে এসেছেন। উনি প্রথমে এই ইউসেফ বাংলাদেশ শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। চলো না সেখানে যাবো দাদু। যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়? চলো, আমারও পুরোনো জায়গা দেখা হয়ে যাবে। দাদু ভাই, এটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট। এখানেই শুরু হয় ইউসেফ বাংলাদেশের কার্যক্রম? ঠিক ধরেছো দাদু ভাই, এই ইনস্টিটিউটের একজন প্রাক্তন ছাত্র গোলাম হায়দার ফরিদ, তার মধ্যস্থতায় চেইনি সাহেব এই সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটকে তার ইচ্ছার কথা জানায়। তারপরে এখানকার ছাত্র এবং শিক্ষকদের মধ্যস্থতায় 60 জন ছাত্র নিয়ে প্রথম এখানে চেইনি সাহেব ক্লাস শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র শিক্ষকদের সহায়তায় ইনস্টিটিউটের 3টে রুমে 60 জন কর্মজীবী শিশুকে নিয়ে 1972 সালে আজকের মতো কোনো এক বিকেলে চেইনি সাহেব ভাগ্যহীন ভাসমান শিশুদের জন্য শিক্ষা কার্যক্রম শুরু করেন। তখন ইউসেফ বাংলাদেশের প্রধান কার্যালয় স্থাপিত হয় ধানমন্ডির তৎকালীন 25 নম্বর রোডের 272 নম্বর বাড়িতে। এটি ছিল চেইনি সাহেবের বাসভবন। সে বৈকালিক স্কুল থেকে এখন ইউসেফ বাংলাদেশ সারা দেশে ছড়িয়ে পড়েছে, তাই না? ইউসেফ বাংলাদেশের সারা দেশে এখন 32টি সাধারণ স্কুল, 10টি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা স্কুল আছে। এই 10টি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা স্কুল যা কিনা রেজিস্ট্রার ট্রেনিং অর্গানাইজেশন RTO এবং পূর্ব অভিজ্ঞতার স্বীকৃতি RPL অর্জনের কেন্দ্র হিসাবে
সরকারিভাবে স্বীকৃত। এছাড়াও 17টি কারিগরি আউটরিচ সেন্টার, 2টি পলিটেকনিক ইনস্টিটিউট এবং 2টি ইউসেফ ট্রেনিং ইনস্টিটিউটও আছে। ইউসেফ বাংলাদেশ নামের এই সংস্থাটি কিছুদিনের মধ্যে কোথা থেকে কোথায় চলে এসেছে, আর এর জন্য দরকার উদ্যোগ আর মনোবল, যা কিনা এদের আছে। বুঝতে পারছি, এখানে অনেক উদ্যোগী মানুষ আছে। আচ্ছা দাদু, তুমি না একবার বলেছিলে চেইনি সাহেব ম্যাঙ্গো ফেস্টিভ্যাল নামে একটি ফেস্টিভ্যাল করেছেন। সে এক হৃদয় বিদারক কাহিনী দাদু ভাই। চেইনি সাহেব বস্তিবাসী শিশুদেরকে আম খাওয়ানোর উদ্যোগ নিয়েছিলেন, সেই থেকেই এটা ম্যাঙ্গো ফেস্টিভ্যাল নামে পরিচিত। কিন্তু ফেস্টিভ্যাল কি করে হৃদয় বিদারক কাহিনী হয়ে গেল? 1974 সালের ঘটনা। চেইনি সাহেব একদিন ঠিক করলেন বস্তিবাসী ছেলেমেয়েদের আম খাওয়াবেন। নিয়ম হলো প্রত্যেক শিশুকে হাত ধোয়ার পরে একটি করে আম দেওয়া হবে। প্রথম আমটি খাবার পর সে যদি আরও আম খেতে চায় তাহলে আরও একটি আম দেওয়া হবে, সেই আমটিও খাওয়া শেষ করলে আরেকটি আম দেওয়া হবে। এভাবে একজন 4টি করে আম খেতে পারবে, কিন্তু বাড়িতে কেউ আম নিয়ে যেতে পারবে না। আচ্ছা দাদু, ওদেরকে আম বাড়িতে নিতে দেওয়া হলো না কেন? বাড়িতে নিয়ে গেলে কে কম খাবে কে বেশি খাবে, তাছাড়া কেউ খেলো কি না সেটা তো কেউ জানতে পারবে না। তারপরে একটা জিনিস উনি লক্ষ্য করলেন যে কোনো মেয়েরা এই আম খেতে আসছে না। কেন? তখনই সেই মর্মস্পর্শী ঘটনাটি প্রকাশ পেল। শিশু কিশোরেরা যখন আম খাচ্ছিল তখন দেখা গেল কিশোরীদের কেউ বা বস্তির ঘরের জানালা দিয়ে হাত বাড়িয়ে, আবার কেউ কেউ দরজার আড়াল থেকে হাত বাড়িয়ে আম চাইছে। তারা কেউ বাইরে আসছে না। কেন তারা কেউ বাইরে আসছে না তা জানার জন্য স্বেচ্ছাসেবকেরা কাছাকাছি গেলে দেখতে পায় কিশোরীরা হাত আড়াআড়ি করে দাঁড়িয়ে আছে, লজ্জা নিবারণ করার মতো পোশাক পরে ঘর থেকে বের হওয়ার মতো অবস্থা তাদের নেই। বিষয়টি দেখে সবাই আবেগাপ্লুত হয়ে পড়ে। তারা সঙ্গে সঙ্গে নিজেদের গায়ের শার্ট গেঞ্জি খুলে দেয়। তারপর মেয়েরা এসব শার্ট গেঞ্জি পরে বাইরে এসে অন্যদের মতো হাত দিয়ে আম খায়। ঘটনাটা এলাকায় জানাজানি হয়ে গেলে এলাকাবাসীরা তাদের অতিরিক্ত জামা কাপড় ওই বাচ্চা ছেলে মেয়েদের এনে দেয়। আর এই জিনিসটা চেনি সাহেবকে ভীষণ নাড়া দেয়। চেনি সাহেব ঘোষণা করলেন এলাকার বস্তিবাসী মেয়েরা, মানে কিশোরী মেয়েরা যারা বস্ত্রের অভাবে বাইরে যেতে পারে না, তারা যদি তাঁর এই বৈকালিক স্কুলে লেখাপড়া করতে আসেন তাহলে তাদেরকে জামা কাপড় দেয়া। বাহ, দারুণ প্রস্তাব তো। চেইনি মেয়েদের জন্য গাঢ় নীল রঙের কামিজ, সাদা পাজামা ও সাদা ওড়নার ব্যবস্থা করেন। সঙ্গে সঙ্গে দর্জি নিয়োগ দেওয়া হয়। মেয়েরা আসলেই পোশাকের মাপ নিয়ে পোশাক তৈরি এবং এক সেট করে বই দেওয়ার ব্যবস্থা হয়। তাদের আরও বলা হয় স্কুলে আসলে দুপুরের খাবারও পাবে। এভাবে দিন দিন ইউসেফ স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়তে থাকে। তিনি তো বিশাল কাজ করেছেন। মেয়েদের সাথে সাথে ছেলেদেরও ইউসেফ লেখা গেঞ্জি দেওয়া হয়। আসলে ম্যাঙ্গো ফেস্টিভ্যালটা হৃদয় বিদারক ছিল। আচ্ছা দাদু, উনি সেগুন বাগিচায় স্কুল কবে খুললেন? আমার দাদু ভাই দেখি সব মনে আছে। ঠিক আছে চলো তাহলে সেগুন বাগিচায়। হ্যাঁ চলো দাদু ভাই। এই সেই চেইনি দাও। ও, মনে পড়েছে, তুমি না বলেছিলে এই বাড়ির একটা ঐতিহাসিক গুরুত্ব আছে। সেই বাড়িটা এখন আর নেই, এই ভবনটা নতুন করে নির্মাণ করা হয়েছে। আর চেইনি সাহেবের নামকে স্মরণীয় করে রাখার জন্য ইউসেফ বাংলাদেশ এই ভবনটার নাম দিয়েছে ইউসেফ চেইনি টাওয়ার। সঠিক কাজ করেছে, এটা তার প্রাপ্য। ঠিক বলেছো, চলো আমরা আরো ঘুরে দেখি। সেগুন বাগিচার এই বাড়িটি ছিল সরকারি সম্পত্তি। 1957 সালে বঙ্গবন্ধু যখন পাকিস্তান চা বোর্ডের চেয়ারম্যান ছিলেন তখন এটি তার সরকারি বাসভবন ছিল। এই জন্য বলেছিলাম এটার একটা ঐতিহাসিক গুরুত্ব আছে। কিন্তু বহু আগেই এটি পরিত্যক্ত হয়ে গেলে স্বাধীনতার পর 1974 সালে এই বাড়িটি কর্মজীবী শিশুদের জন্য ইউসেফ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা অ্যালেন চেইনি বঙ্গবন্ধু সরকারের কাছ থেকে নামমাত্র ভাড়ায় বরাদ্দ নেন।
1997 সালে আওয়ামী লীগ সরকার তাই স্থায়ীভাবে ইউসেফ বাংলাদেশের নামে বরাদ্দ প্রদান করে। তাই ইউসেফ বাংলাদেশকে আত্মনির্ভরশীল হতে প্রথম প্রণোদনাকারী হিসাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে আছে। এখানেই 1976 সালে প্রথম ইউসেফ টেকনিক্যাল স্কুল চালু হয়। প্রথমে ইলেকট্রিক ট্রেডের প্রশিক্ষণ শুরু হয়, তারপর টেইলারিং, কার্পেন্টিং ইত্যাদি। বর্তমানে ইউসেফ বাংলাদেশ 3-12 মাসের চাহিদা ভিত্তিক 37টি ট্রেডের প্রশিক্ষণ কোর্স পরিচালনা করছে। এছাড়া শিল্প, কারখানা, ব্যবসায়ী এবং প্রকল্পের চাহিদা ভিত্তিক স্বল্পমেয়াদী কোর্সও আছে। 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স আছে। এছাড়াও দক্ষতা ভিত্তিক শিখন উপকরণ, দক্ষতা ভিত্তিক লগবুক উন্নয়ন এবং পর্যালোচনার সুযোগ রয়েছে। ইউসেফ টেকনিক্যাল স্কুলের মাধ্যমে SSC ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করে ছাত্রছাত্রীরা দারুণ রেজাল্ট করছে। জানো দাদু, কারিগরি শিক্ষা বোর্ডে প্রতি বছর ইউসেফ বাংলাদেশের অবস্থান 1-5 মধ্যে থাকে। দাদু ভাই, পুরো ঢাকা শহর দেখা যাচ্ছে। বাহ, ইউসেফ বাংলাদেশ কত কিছুই না করছে। এমনি এমনি তো আর এদেশের লোক ইউসেফ বাংলাদেশকে কারিগরি শিক্ষার পথিকৃত বলে না। তাহলে মিরপুর জায়গাটা? ওটাও সরকার থেকে পাওয়া। ইউসেফ বাংলাদেশে 32টা সাধারণ স্কুল আছে, তুমি বলেছিলে না? ও, আবার তোমাদের কি এটাও মনে আছে? এখানে স্কুল ড্রপ আউট শিক্ষার্থীদের সাধারণ শিক্ষা দেওয়া হয়। ইউসেফ বাংলাদেশের সারা দেশে 32টি জেনারেল স্কুল আছে। এখানে স্কুল ড্রপ আউট শিক্ষার্থীদের সাধারণ শিক্ষা দেওয়া হয়। এখানে সাধারণ বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের জন্য প্রথম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত লেখাপড়ার সুযোগ আছে, যার মাধ্যমে শিশুরা SSC পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। সবচেয়ে আনন্দের বিষয় কি জানো দাদু ভাই? এই যে এইসব সুবিধা বঞ্চিত ছেলেমেয়েরা নানান প্রতিকূলতার মধ্যে দিয়ে এই ইউসেফ স্কুলে লেখাপড়া করে, আর তোমাদের মতো কিছুটা অবস্থাপন্ন পরিবারের ছেলে মেয়েদের সাথে প্রতিযোগিতা করে তারা ভালো ফলাফল করছে, এই GPA 5 পাচ্ছে। নিশ্চয়ই স্কুলের টিচার খুব যত্ন নিয়ে পড়াশোনা করায়। তাকে আর বলতে দাদু ভাই, মনে করো এখানে শুধু শিক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দান করা হয় না, চিত্ত বিনোদনেরও ব্যবস্থা আছে। ওই যে জাতীয় পতাকা দেখছো না, ওইটার সামনে দাঁড়িয়ে শিক্ষার্থীরা প্রতিদিন জাতীয় সঙ্গীত পরিবেশন করে। শরীর চর্চা করে এসব ছেলেমেয়েরা, বিভিন্ন জাতীয় দিবসে স্টেডিয়ামে কুচকাওয়াজে অংশগ্রহণ করে, নিজেরাও স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, জাতীয় শোক দিবস, পহেলা বৈশাখ উদযাপন করে, নাচ গান করে, ছবি আঁকে। বাহ, কি সুন্দর, ওরা এত কিছু করে। ও দাদু, আমাকে একদিন ওদের সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়ে আসবে? অবশ্যই নিয়ে আসবো, ওদের অনুষ্ঠান দেখলে তুমি মুগ্ধ না হয়ে পারবে না। চেইনি সাহেব 60 জন সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে যে যাত্রা শুরু করেছিলেন তা দিনে দিনে মহির হয়ে পরিণত হচ্ছে, তাই না? মহির তো বটেই। তুমি ভাবতে পারো দাদু ভাই, যে এই 60 জন শিক্ষার্থী 2020 সালের মধ্যে কয়েক লক্ষ ছাড়িয়ে যাবে। তারপরে ইউসেফের জব প্লেসমেন্ট টিম 90% শিক্ষার্থীদের চাকরির ব্যবস্থা করে দেবে, আর এই চাকরির আগে ইউসেফ জব প্লেসমেন্ট টিম তারা কাউন্সিলিং এর ব্যবস্থা করে, বুঝেছো? স্টুডেন্টস, তোমরা কেমন আছো? তোমরা যে এই ক্যাম্পাসে আসছো,
অর্থাৎ ইউসেফের ক্যাম্পাসে কেন আসছো? শিক্ষার জন্য। কি শিক্ষা? কত বিশাল উত্তর, তাই না? এতগুলো ছেলে মেয়ে কোথা থেকে জোগাড় করে? ইউসেফ বাংলাদেশের শিশু ও নারী অধিকার অ্যাডভোকেসি ডিপার্টমেন্ট আছে, বুঝেছো? ইউসেফ বাংলাদেশের মাঠকর্মীরা ভর্তির সময় বাড়ি বাড়ি গিয়ে ডোর টু ডোর ক্যাম্পেইন করে, ওয়ান টু ওয়ান ক্যাম্পেইন করে, কমিউনিটি মিটিং করে, প্যারেন্টস মিটিং করে, ব্যানার টাঙায়, লিফলেট বিতরণ করে, মাইকিং করে, বিজ্ঞাপন দেয়, পথনাটক করে। সিডাব্লিউআর টিমকে এ সময় বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীরা সহায়তা করে, শিক্ষকরা সহায়তা করে। তখন এটা একটা ভর্তি উৎসবের রূপ নেয়। দাদু, এটা বিশাল কর্মযজ্ঞ। হ্যাঁ, এসব করতে অনেক টাকা প্রয়োজন হয়, তাই না? টাকা ছাড়া কিছু হয় না কিরে দাদু ভাই, অনেক টাকা লাগে। চল দেখবি আগে। বিভিন্ন সময়ে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা ইউসেফ বাংলাদেশকে অর্থায়ন করেছে, এখনো করছে। সরকারের বিভিন্ন প্রকল্প থেকে প্রজেক্ট বাস্তবায়নের জন্য ফান্ড আসে, বিভিন্ন ব্যাংক, ব্যবসায়ী প্রতিষ্ঠান এ কাজের জন্য টাকা দেয়। বুঝলে দাদু ভাই, অনেকে ব্যক্তিগত পর্যায়েও স্পন্সরশিপের মাধ্যমে অর্থ প্রদান করে থাকে। বাহ, চমৎকার গান তো দাদু, কারা গান গাইছে? ওরা ইউসেফ স্কুলের ছেলে মেয়ে, সামনে কোনো অনুষ্ঠান আছে, ওই জন্য হয়তো রিহার্সেল করছে গানের। যাবে নাকি দেখতে? অবশ্যই যাবো, চলো চলো দেখে টেকে তারপর বাড়ি যাবো।